সর্বাণী, আমি আবারও ভুল করলাম সর্বাণী, আবারও আমার ভুল হলো সর্বাণী। আমি চিনতে পারলাম না মাকে, স্বয়ং মা এসেছিলেন, মা এসে আমার সাথে ছলনা করে গেছেন সর্বাণী। আমি ওনাকে একবারও বলিনি জানেন, আমি কে কি, আমার পরিচয়, আমার নিবাস কোথায়, আমি একবারও বলিনি। অথচ উনি আমাকে বলে দিল যে কুমার ভট্টে ফিরে যা। আমার একবারের জন্য এই কথাটা মনে এলো না সর্বাণী। আমি কি নির্বোধ, আমি নির্বোধ সর্বাণী, আমার আমি বুঝতে পারলাম না সর্বাণী। কিন্তু আপনি তো মায়েরই আদেশ পেয়েছেন, মা স্বয়ং আপনাকে বলেছেন ফিরে যেতে। চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ ঠিক বলেছেন সর্বাণী, মায়ের আদেশ আমি পেয়েছি। সত্যি তো কতদিন হয়ে গেছে ঘরের মাকে আমি পুজো করিনি, আমার পুজো পাইনি সর্বাণী। এবার আমাদের ঘরে ফেরার পালা। কালীর নামের গণ্ডি দিয়া আছি দাঁড়ায়ে, কালীর নামের গণ্ডি দিয়া আছি দাঁড়ায়ে। শুনো রে সমন তোরে কই, শুনো রে সমন তোরে কই, আমি তো আটাশে নই, তোর কথা কেন রব সয়ে। কালীর নামের গণ্ডি দিয়া আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে। ছেলের হাতের মোয়া নয় যে খাবে হুলকো দিয়ে, ছেলের হাতের মোয়া নয় যে খাবে হুলকো দিয়ে। কটু বলবি সাজাই পাবি, কটু বলবি সাজাই পাবি, মাকে দিব কই, তোর কথা কেন রব সয়ে। কালীর নামের গণ্ডি দিয়া আছি দাঁড়ায়ে, দাঁড়ায়। কৃতান্ত দলনি শ্যামা বড় খ্যাপা মেয়ে, যে কৃতান্ত দলনি শ্যামা বড় খ্যাপা মেয়ে। শ্রীরাম প্রসাদে যেন, শ্রীরাম প্রসাদে যেন কয়ে শ্যামা গুণকে, আমি ফাঁকি দিয়ে চলে যাব চোখে ধুলো দিয়ে, চোখে ধুলো দিয়ে। তোর কথা কেন রব সয়ে, কালী নামের গণ্ডি দিয়া আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে। মারে এ কালী, কালী কালী পাপহারিণী মাকো, জানেন আজ আমি খুব খুশি, কতদিন পর নিজেদের গ্রামে ফিরছি তাই না? আপনার কি মন খারাপ, আনন্দ হচ্ছে না আপনার? না আনন্দ তো হচ্ছে, কিন্তু মাকে দেখতে না পাওয়ার দুঃখটা আমায় যেন গ্রাস করে আছে।
হলো? সর্বাণী, আমার মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়েছি। আপনি তা কি করে বুঝলেন? ওই যে ওকে দেখে, যে কাঠ কেটে কি যেন একটা বানাচ্ছে। আমি আগেও লক্ষ্য করেছিলাম যে ও ওখানে কাঠ কেটে কিছু বানাচ্ছিল। সত্যি তো আমরা একই রাস্তায় বারবার ফিরে আসছি কেন? এক কাজ করি, আমি বরং ওই মাঝি ভাইকে জিজ্ঞাসা করি যে কুমারহট্ট যাওয়ার পথ কোনটা। ও মাঝি ভাই, শোনো না, বলছি যে কুমারহট্টের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? কুমারহট্ট সেটা 5 কোশ দূরে, যেতে যেতে তো রাত নেমে যাবে। ও বাবা, রাত নামলে তো আবার বড় বিপদ হবে গো। বিপদ? নিজের আস্তানায় সময় মতো না পৌঁছাতে পারলে বিপদ হবে না? তারপর রাতের বেলায় হিংস্র জন্তু বেরোলে তখন তোমায় আর তোমার পরিবারকে কে আশ্রয় দেবে? দিনকাল ভালো নয় গো। অত ভেবো না গো মাঝি ভাই, আমরা হলাম গিয়ে কুমারহট্টের লোক, আমাদের কোনো বিপদ হবে না। বিপদ কি আর বলে কই আসে গো, সব সময় তৈরি থাকতে হয়। এই দেখো, তাই জন্য আমি একটা বড় নৌকা বানাচ্ছি, তার জন্য তো এই কাঠটা প্রস্তুত করছি। কি থেকে কি বলছো বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। হা হা, বুঝতে পারছো না তো? ধরো বান এলো, খুব বন্যা হলো, তখন কি আমার ওই ছোট নৌকো তোমায় আমায় সামলাতে পারবে, আশ্রয় দিতে পারবে? না তো, এখন বড় নৌকো থাকলে আমায় কেন, অনেককে আশ্রয় দিতে পারবে। তাই তোমায় আগে থেকে একটু সাবধান করলাম। আচ্ছা সে না হয় হলো, কিন্তু তুমি আমাদের সঠিক পথটা বলে দাও, আমরা বাড়ি ফিরি। ওই সামনে ওইদিকে যাও, দুখান পথ পাবে, দু পথ দুদিকে যাচ্ছে। ডান দিকের পথ ধরে নদীর পার, ওই নদীর পার ধরে এগিয়ে গেলে 5 ক্রোশ দূরে কুমারহট্ট পাবে। ও মাঝি ভাই, তুমি ঠিক জানো তো? যদি ভুল বলি তুমি আবার আমার কাছে ফিরে আসবে? দেখার হলো তুমি আমায় বিশ্বাস করে তুমি ওই পথে এগোতে পারো কিনা। আচ্ছা আচ্ছা বেশ, আমরা না হয় তোমার কথায় বিশ্বাস করেই যাব। আসুন সর্বাই। এই দেখুন সর্বাণী, মাঝি ভাই বলেছিল না যে এইখান থেকে দুদিকে দুখানা পথ চলে যাবে। আপনার কি মনে হয় উনি কি ঠিক বলেছেন? ওনার কথা শুনে কি যাওয়া উচিত আমাদের? মনে বিশ্বাস রাখুন সর্বাণী, মায়ের নাম করে এগিয়ে চলুন। মা ডুবে ধন্য